নারায়ণগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো উন্নয়নে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। গত পাঁচ বছরে নির্মাণ করা হয়েছে চার ও ছয়তলা বিশিষ্ট দৃষ্টিনন্দন 485টি বিদ্যালয় ভবন। অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের ভবন এরই মধ্যে হস্তান্তর করা হয়েছে। সেখানে মনোরম শ্রেণীকক্ষে চলছে পাঠদান কার্যক্রম। বিস্তারিত নারায়ণগঞ্জ প্রতিনিধি আতর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে। সবার জন্য অন্তর্ভুক্তিমূলক মানসম্মত শিক্ষা নিশ্চিতের লক্ষ্য পূরণে 2009 সালে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করে সরকার। পরিকল্পনা অনুযায়ী গত পাঁচ বছরে সারা দেশের মতো নারায়ণগঞ্জের পাঁচটি উপজেলাসহ সিটি কর্পোরেশন ও পৌর এলাকার 485 শিক্ষা প্রতিষ্ঠানে নির্মাণ করা হয় আধুনিক সুযোগ সুবিধা সংবলিত দৃষ্টিনন্দন একাডেমিক ভবন। অধিকাংশ ভবনেই রয়েছে স্মার্ট শ্রেণীকক্ষ, মাল্টিমিডিয়া ক্লাসরুম, শেখ রাসেল, আইসিটি ল্যাব। বিদ্যালয়ের সুপরিসর শ্রেণীকক্ষে আনন্দ নিয়েই চলছে পাঠদান কার্যক্রম। সরকার আমাদের জন্য সুন্দর একটা ভবন করেছে, আমরা এই সুন্দর পরিবেশে পড়াশোনা করতে পারছি। আমরা বইয়ে যে সব পড়াগুলো পড়ি সেগুলোকে ভালোভাবে আয়ত্ত করতে পারি। আমরা নিয়মিত ক্লাসও করতে পারছি, টিচার দিছে, আমাদের একটা ল্যাব দিছে, ওটার জন্য আমরা অনেক খুশি হয়েছি। মাত্র এক দশক আগেও নারায়ণগঞ্জের ভবন ছিল জরাজীর্ণ, আধা পাকা বা সেমি পাকা। ঝুঁকি নিয়ে চলতো পাঠদান কার্যক্রম। দৃষ্টিনন্দন বহুতল বিশিষ্ট বিদ্যালয় ভবনে এখন খুশি শিক্ষক ও অভিভাবকরাও। ভবন দেওয়াতে অত্র এলাকার আমাদের সন্তানদের যেভাবে সুস্থ লেখাপড়া হচ্ছে, সুন্দর পরিবেশে আমার সন্তানরা আনন্দিত ভোগ করছে। সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ মানব সম্পদ সৃষ্টির লক্ষ্যে একটি টেকনিক্যাল কলেজ স্থাপনের কাজ এগিয়ে চলছে জানিয়ে শিক্ষা প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী বলেন, নারায়ণগঞ্জের দশতলা বিশিষ্ট পোস্ট গ্রাজুয়েট কলেজ স্থাপনের কাজ বাস্তবায়ন করছে শিক্ষা প্রকৌশল বিভাগ। দশতলা ভিত বিশিষ্ট সেই ভবনও আমাদের অবকাঠামো হয়ে গেছে, এটা আমরা এই বছরের মধ্যে হস্তান্তর করে দিতে পারবো। তাছাড়া তো আনুষঙ্গিক একতলা ভিত বিশিষ্ট একাডেমিক ভবন, চারতলা ভিত বিশিষ্ট ভবন, বয়েজ হোস্টেল, এগুলো পাশাপাশি বিভিন্ন কাজ চলমান রয়েছে। আসবাবপত্র সহ 485 শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন নির্মাণে ব্যয় হয়েছে 51,605 কোটি টাকা। সীমা শারমিন, বাংলাদেশ টেলিভিশন। এবারে খেলার খবর।